খেলা হবের পর এবার রাজনীতির মাঠে আলোচনায় তলে তলে শব্দযুগল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নতুন এই মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ। কেন তিনি বক্তব্যে এমন শব্দ ব্যবহার করলেন, এবার তারই ব্যাখ্যা দিলেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। একদিন আগেই দলীয় এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দেন, তলে তলে অনেক কিছুই ঘটছে। কিন্তু কি ঘটছে, কার সঙ্গে ঘটছে, এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনার শেষ নেই। এবার নিজেই সেই শব্দযুগলের ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের। জানালেন, জনগণের দৃষ্টি আকর্ষণ করতেই নাকি তিনি এমন শব্দের ব্যবহার নিয়ে এসেছেন। শুনেন, জনসভা যখন বক্তৃতা করব সেখানে একটু রসকস লাগে, ওখানে কথাবার্তা আপনি তলে তলে আর ভেতরে ভেতরে ওই তলে তলে কথাটা পাবলিক আবার খেলা হবে যে বলি, এটা কেন বলি, পাবলিক খায় জনগণ যেটা চায় সেটাই বল। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এর ব্যাখ্যা তুলে ধরেন, কথা বলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়েও। দেখুন, আমি কথাটা যা বলেছি আপনারা কি সেটা এখন অনুধাবন করছেন না? নিরাপত্তা উপদেষ্টার সাথে যে বৈঠকটা, এ বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথা বলেছি আমি তো ভুল বলিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়া কোনো দলকে জোর করে ক্ষমতায় বসাবে না, তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, তারা নির্বাচনে হস্তক্ষেপ করবে না। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।